কলকাতা পুলিশের প্রস্তুতি পর্বে আজকে সেট নাম্বার 2 আলোচনা করব। জেনারেল নলেজের উপর কি কি কোশ্চেন রয়েছে সেগুলো আমরা প্রথমেই দেখে নেব। পৃথিবীর মোট স্থলভাগের কত অংশ ভারতের ভাগ রয়েছে? এখানে যে সঠিক উত্তরটা তোমাদের হয়ে যাবে এবং যে উত্তরগুলো তোমরা দিচ্ছ সেটা হচ্ছে 2.4%, ঠিক আছে? এটা হচ্ছে পৃথিবীর স্থলভাগের অংশ হিসাবে, ঠিক আছে? পৃথিবীর মোট যত আয়তন রয়েছে এবং আয়তন অনুযায়ী তোমাদেরকে দেখতে হবে কত শতাংশ রয়েছে। আয়তন অনুযায়ী পৃথিবীর 0.57% রয়েছে, ওকে? এটাও তোমাদের পাশাপাশি অবশ্যই জেনে রাখতে হবে। পরবর্তী কোশ্চেন, কার রাজত্বকালে আদিনা মসজিদ নির্মাণ করা হয়? ওকে, দেখো সেই সময় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল, যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে সিকান্দার শাহের আমলে আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন, স্থির উষ্ণতায় যদি চাপ কমে যায় তবে কোন নির্দিষ্ট পরিমাণ গ্যাসের আয়তনের কি পরিবর্তন লক্ষ্য করা যাবে, ঠিক আছে? তো এখানে দেখো, স্থির উষ্ণতা যদি চাপ বেড়ে যায় তাহলে অবশ্যই কি হবে, কোনো পরিমাণ গ্যাসের আয়তন অবশ্যই সেটা কি হবে, বেড়ে যাবে, ওকে? অবশ্যই প্রত্যেকটা কোশ্চেন তোমরা মনোযোগ দিয়ে লিখে রাখো এবং অবশ্যই দেখো। পরবর্তী প্রশ্ন, সুপ্রিম কোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা হয়? দেখো এখানে যে তোমাদের সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন নাম্বার বি, অর্থাৎ 3 ধরনের ফৌজদারি আপিল সুপ্রিম কোর্টে পেশ করা হয়, ওকে? পরবর্তী প্রশ্ন, আল বেরুনি রচিত গ্রন্থটির নাম কি? দেখো আল বেরুনি যে গ্রন্থটা রচনা করেছিলেন সেটা হচ্ছে কি, অপশন ডি, অর্থাৎ কিতাব উল হিন্দ। এই কিতাব উল হিন্দ গ্রন্থে কিন্তু হিন্দুদের ধার্মিক বিশ্বাস, দর্শন, ভারতীয় বিজ্ঞান, উৎসব প্রভৃতি বিষয়ে বিস্তারিত আলোচনা তিনি করেছিলেন, ওকে? পরবর্তী প্রশ্ন এবং খুবই গুরুত্বপূর্ণ, বীরবল কার ছদ্মনাম? দেখো আমরা প্রত্যেকে জানি যে বীরবল কার ছদ্মনাম, এবং এই ধরনের কোশ্চেন তোমাদের একটা পরীক্ষায় থাকবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ প্রমোদ চৌধুরী বীরবল এটা ছদ্মনাম হিসাবে তিনি বিভিন্ন গ্রন্থ রচনা করেছেন। তার মধ্যে কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ রয়েছে যেগুলো বিভিন্ন পরীক্ষায় কিন্তু জিজ্ঞেস করা হয়, সেটা হচ্ছে তেল নুন লোকড়ি, ঠিক আছে? তেল নুন লোকড়ি, এছাড়াও রয়েছে কি বীরঙ্গনার হালখাতা, ঠিক আছে? এইসব এই দুটো গ্রন্থ কিন্তু তোমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা কিন্তু এটা নোট করে রাখবে, ওকে? পরবর্তী প্রশ্ন রয়েছে যে কোন রাশির একক নিউটন? আমরা প্রত্যেকে জানি যে নিউটন কার একক, নিউটন হচ্ছে অপশন এ, অর্থাৎ বলের একক হচ্ছে নিউটন, ওকে? পরবর্তী প্রশ্ন চলে যাব, যে সোনা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে কোন দেশ? আমরা প্রত্যেকে জানি যে সোনা একটা মূল্যবান বস্তু এবং এই উৎপাদনে যে প্রথম স্থান দেশটা করেছে সেটা হচ্ছে চীন, ওকে? নেক্সট কোশ্চেন, হিমোফিলিয়ার জন্য দায়ী কোন জিনটি? কোন জিনটির জন্য হিমোফিলিয়া দায়ী রয়েছে, ঠিক আছে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে কি, অপশন নাম্বার এ, অর্থাৎ এক্স লিঙ্ক প্রচ্ছন্ন এই জিনটা কিন্তু দায়ী রয়েছে হিমোফিলিয়া জন্য। ভারতের কোথায় প্রথমবার জাতীয় পতাকা উত্তোলন করা হয়? আমরা প্রত্যেকে জানি ভারতে প্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয় কলকাতা অধিবেশনে, ওকে? নেক্সট কোশ্চেন, সগৌলির চুক্তি ইংরেজদের সাথে কার হয়েছিল? দেখো সগৌলির চুক্তিটা হয়েছিল কত সালে, 1816 সালে সগৌলির চুক্তি হয়েছিল এবং এটা হয়েছিল ইংরেজদের সঙ্গে, অপশন সি, অর্থাৎ নেপালের মধ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিচের কোনটি দৈর্ঘ্যের একক নয়? ভালো করে মনে রাখবে, দৈর্ঘ্যের একক নয়, অর্থাৎ নিচের কোনটা একটা অপশন রয়েছে যেটা দৈর্ঘ্যের একক নয়, সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ রেডিয়ান। রেডিয়ান কি হচ্ছে, রেডিয়ান হচ্ছে কোণের একক, ঠিক আছে? রেডিয়ান হচ্ছে কোণের একক, আর বাকি তিনটে হচ্ছে কি দৈর্ঘ্যের একক, ওকে? নেক্সট কোশ্চেন, ভারতীয় সংবিধানের কোন ধারায় নাগরিকদের বাক স্বাধীনতার যে অধিকার সেটা স্পষ্ট করে মেনশন করা রয়েছে ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলে? আমরা প্রত্যেকে জানি এটার যে সঠিক উত্তরটা হয়ে যাবে সেটা হচ্ছে অপশন ডি, অর্থাৎ 19 নম্বর ধারা, এটা স্পষ্ট করে কিন্তু মেনশন করা রয়েছে, ওকে? নেক্সট কোশ্চেন, ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ ক্ষয়ে কি তৈরি হয়? দেখো ইউরেনিয়ামের রেডিও অ্যাক্টিভ যদি ক্ষয় হয় তাহলে সেটা কি তৈরি হয়, সেখানে কিন্তু অপশন সি, অর্থাৎ সীসা তৈরি হয়, ওকে? নেক্সট কোশ্চেন, যে পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস গ্যাস বের করা হয় সেই যে প্রসেস বা প্রক্রিয়া সেটাকে কি বলা হয়? সেটাকে কিন্তু আমরা প্রত্যেকে জানি ডিফিউশন, অর্থাৎ ব্যাপন বলা হয়, ডিফিউশন অর্থাৎ ব্যাপন সেটাকে বলা হয়, ওকে? নেক্সট কোশ্চেন, হর্ষবর্ধন এর পিতা কে ছিলেন? হর্ষবর্ধনের পিতা ছিলেন, আমরা প্রত্যেকে জানি, ইতিহাসটা আমরা ভালো করে পড়েছি আশা করছি তোমরাও পারবে, প্রভাকর বর্ধন। এগুলো প্রত্যেকটা কোশ্চেন তোমাদের আসন্ন কলকাতা পুলিশ পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। পরবর্তী কোশ্চেন রয়েছে যে সন্তোষ ট্রফি এটা কোন খেলার সাথে যুক্ত? দেখো সন্তোষ ট্রফি এটা কিন্তু যে খেলার সাথে যুক্ত সেটা হচ্ছে অপশন নাম্বার এ। এর পাশাপাশি আরও যে কাপগুলো রয়েছে সেগুলো কি করে আমরা মনে রাখবো, ট্রিক্স কিন্তু আমরা অলরেডি বলেছি, যারা দেখোনি বা যারা জানো না সে
ট্রিক্সটা অবশ্যই জেনে রাখো, যে আমরা ট্রিক্সটা করেছিলাম সরো সরমা, কি করেছিলাম সরমা, আমরা করেছিলাম সরমা আসু ডুবলো, ওকে আসু ডুবলো, এটা আমরা ঠিকঠাক করেছিলাম। এবং এটা তোমরা যদি মনে রাখো পুরোটা, তাহলে কিন্তু ফুটবলের সাথে যে কাপগুলো জড়িত সেগুলো মনে রাখবে। প্রথমে আমরা কি জানবো, প্রথমে আমরা যেটা জানবো সেটা হচ্ছে স, স দিয়ে আমরা জানবো সন্তোষ, রো দিয়ে আমরা জানি রোবার্স, এম মা দিয়ে জানি মার্ডেকা, আ দিয়ে আশুতোষ, সু দিয়ে সুব্রত, আর ডুবলো দিয়ে হচ্ছে ডুরেন্ট। এই কাপগুলো অবশ্যই তোমাদের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট, এই লাইনটা অবশ্যই তোমরা কিন্তু মনে রাখার চেষ্টা করবে। তাহলে দেখবে সন্তোষ ট্রফি যে কাপের সাথে যুক্ত, একটা ফুটবলের সাথে বাকি কাপগুলো তোমরা অনায়াসে মনে রাখতে পারবে। পরবর্তী কোশ্চেন, ক্লোরিনের ব্লিচিং ক্রিয়াটি কি? দেখো ক্লোরিনের যে ব্লিচিং ক্রিয়া সেটা হচ্ছে সম্পূর্ণভাবে জারণ প্রক্রিয়া, ওকে। নেক্সট কোশ্চেন, AgMARK এর নিচের কোনটার সাথে যুক্ত রয়েছে? দেখো আমরা প্রত্যেকে জানি যে এটা কিন্তু যুক্ত রয়েছে অপশন সি, অর্থাৎ কৃষি দ্রব্যের সাথে যুক্ত রয়েছে। অর্থাৎ এই যে তোমাদের AgMAR, এটা কিন্তু প্রথমে, অর্থাৎ সালটা ছিল 1937 সালে, এটা তৈরি করা হয়েছিল কত, এগ্রিকালচার প্রোডিউস গ্রেডিং অ্যান্ড মার্কেটিং অ্যাক্ট অনুযায়ী। কিন্তু পরবর্তীকালে এটা যেটা তৈরি হয় সেটা হচ্ছে 1986 সালে এটা কিন্তু কি করা হয়, সংশোধন করে AgMARK তৈরি করা হয়, ওকে, বা এই শব্দটা কিন্তু সংযোজিত হয়। নেক্সট কোশ্চেন, অর্থাৎ এই ক্লাসের আজ লাস্ট যে কোশ্চেনটা আমি তোমাদের সামনে প্রেজেন্টেশন করছি সেটা হচ্ছে, নিচের কোনটি পূর্বঘাট এবং পশ্চিমঘাট পর্বতের মিলন বিন্দু রয়েছে? আমরা জানি যে এখানে সঠিক যে অ্যান্সারটা হবে এবং তোমরা যে অ্যান্সারটা চুজ করেছো সেটা হচ্ছে অপশন নাম্বার সি, অর্থাৎ নীলগিরি পর্বতমালা। দেখো এখানে একটা তোমাদের জেনে রাখা দরকার, এই যে নীলগিরি পর্বতমালা, এটা কিন্তু এর যে সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে, সর্বোচ্চ শৃঙ্গ কি রয়েছে, সর্বোচ্চ শৃঙ্গ রয়েছে দোদাবেতা। দোদাবেতা হচ্ছে এই নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যার হচ্ছে উচ্চতা হচ্ছে 2637 মিটার, 2637 মিটার হচ্ছে এর উচ্চতা। কিন্তু এই যে নীলগিরি পর্বত, নীলগিরি পর্বত কেন তাকে নীলগিরি পর্বত বলা হয়, আমরা এটা জেনে রাখবো যে নীল কুরুঞ্চি, ওকে, নীল কুরুঞ্চি নামক একটা নীলচে বেগুনি রঙের ফুল, নীল বেগুনি রঙের ফুল দিয়ে পুরোটা পর্বতটা ঢাকা থাকে বলে এর নাম অনুসারে নীলগিরি পর্বত রাখা হয়েছে। ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে এবং হেল্প হয় এবং এই ক্লাসগুলো যদি তোমরা কন্টিনিউ দেখতে থাকো, আশা করছি তোমরা 40-এর মধ্যে 40 কিন্তু অনায়াসে পেয়ে যাবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো এবং অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই এখনই লাইক সাবস্ক্রাইব করে রাখো, যাতে সবার আগে তুমি সবাই কিছু জানতে পারো এবং সবাইকে পিছনে ফেলে সামনের সারিতে এগিয়ে থাকতে পারো। থ্যাংক ইউ, টেক কেয়ার।